আমরা যেটুকু শুনেছি 1000 ভোট আগেই এখানে ব্যালট পেপার ঢুকানো ছিল, যেটা কোনো প্রার্থীর পরিচয় এখানে নাই, এই ভোটগুলো আগে থেকে দেওয়া। 2018 সনের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে পন্থায় দুঃখজনকভাবে মনে হচ্ছে সেটার আছর ছোঁয়া এখানেও লেগেছে। নির্বাচন কমিশন যেটা ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণা সেই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন আসে। আমরা সবাই চাই যেখানে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, আমরা ভোট দিতে চাই। আমরা এই ডিগ্নিটিটা আমরা মেনটেন করতে চাই যে আমাদের আদালতের যেন কোনো অবমাননা না হয়, আমাদের আদালতকে যেন কোনো মানসম্মান ক্ষুণ্ণ না হয়। এখানে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং এই নির্বাচন যেন নিরপেক্ষ হয়। আমরা তার জন্য আমরা সাধারণ আইনজীবী আমরা সবাই চাই যেখানে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, আমরা ভোট দিতে চাই। আমরা আগের বারও ঠিক মতো এই ভোটের উপর ভোট নিয়ে আমাদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাইনি। সুষ্ঠু নির্বাচনের পরে আমরা সুষ্ঠু কমিটি, আমরা যেটুকু শুনেছি 1000 ভোট আগেই এখানে ব্যালট পেপার ঢুকানো ছিল, যেটা কোনো প্রার্থীর পরিচয় এখানে নাই। যারা গিয়েছিলেন প্রিজাইডিং অফিসার ছিলেন, তারা বলেছেন যে এই ভোটগুলো আগে থেকে দেওয়া, পরবর্তীতে ওনারা যেটা ক্লেম করছিলেন এটার সাথে সামঞ্জস্য না হওয়া কিন্তু বয়কট করা হয় নির্বাচন। 2018 সনের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে পন্থায় দুঃখজনকভাবে মনে হচ্ছে সেটার আছর ছোঁয়া এখানেও লেগেছে। গত বছর সুপ্রিম কোর্টের নির্বাচনের 43 দিন পরে তালা ভেঙে কাকে ঘোষণা করা হয়েছিল আপনারা জানেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আইনজীবী ফোরামের সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং নেতৃত্ব দিচ্ছে যে সংগঠন, তারা আজকে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে এখানে অবস্থান করছেন। নির্বাচনকে সামনে নিয়ে একটা অপচেষ্টা চলার পায় তারা চলছে। আমরা চাচ্ছি এই সদ্য যে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নেতৃত্বে, সেই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু স্বাভাবিক সুন্দর নির্বাচন যেন আমি আইনজীবী হিসাবে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং আমার ভোটটা যাতে কাউন্ট হয়। আমরা আমাদের অধিকার আদায় করতে চাই, রাজনীতি আমাদের জনগণের জন্য। এখানে আমাদের সর্বোচ্চ আদালত, এখানে আইনজীবীরা হচ্ছে দেশের কর্ণধার। আমরা রাজনীতি বলতে এখানে মানুষ আইনজীবীদের উপর নির্ভর করে থাকে যে আমরা কি সিদ্ধান্ত নিব। সেখানে আমাদের যদি ভোটাধিকার না থাকে, আমরা যদি সঠিকভাবে ভোট প্রদান করতে না পারি, তাহলে এই দেশের জনগণ কিসের উপর নির্ভর করবে? এই মুহূর্তে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সুষ্ঠু একটা কমিটি আসুক। সর্বোচ্চ আদালতকে সে যারা যে এখানকার যারা কর্ণধার আমাদের সিনিয়ররা আছে, তারা তাদের কাছে আমরা তাদের দিকে তাকিয়ে আছি যে এই আদালতে যেন মান ক্ষুণ্ণ না হয়। আজকে থেকে শত বছরের পুনর্পুরানো আমাদের এই ঐতিহ্যবাহী এই ভোট আমরা করে আসতেছি। নির্বাচনে ওই পক্ষ আওয়ামী সমর্থিত পক্ষ পরাজয় এবং ভরাডুবি হবে এই ভেবে তারা এমন কিছু কাজ করছে যারা নির্বাচনটাকে আগামীতে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। যে জন্য আজকে আইনজীবী ফোরামের নেতৃত্বে সাধারণ আইনজীবীরা দাঁড়িয়েছে এই অচল অবস্থা নিরসন করার জন্য। নির্বাচন কমিশন যেটা ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণা সেই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন আসে। আমরা বিশ্বাস করি ওনাকে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলে এইটা মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি না উনি পদত্যাগপত্র জমা দিয়েছে, এবং আমরা জানি ওনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা সুপ্রিম কোর্টের সাধারণ বিজ্ঞ আইনজীবীরা আশা করছে, দাবি করছে।